আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো গত ভিডিওতে আমরা নতুন একটা সেগমেন্ট শুরু করেছিলাম, এই ক্যালেন্ডার সমন্বিত সেগমেন্ট। তো আজকে আমরা বিস্তারিত আরও দেখব। তো শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে পাশে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। 291 নাম্বার। তো শুরু করার আগে আমরা আগে দেখে নিই ডেমোগুলা, যে এই ক্যালেন্ডার সমন্বিত কোশ্চিনগুলা কীরকম হয়। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমার কোশ্চিন ব্যাংকের প্লে লিস্টে যাবেন এবং সেখানে এই 3 নাম্বার ভিডিওটাতে আছে 161 থেকে 360 নাম্বার পর্যন্ত লিসেনিং, এই যে 161 থেকে 360 নাম্বার লিসেনিং কোশ্চিনের প্লে লিস্টটা, ভিডিওটা চালু করলে দেখতে পারবেন যে কিভাবে আসলে কোশ্চিনগুলো হয়। প্রথমে কোশ্চিন করবে এবং 4টা অপশনে বলবে, যেটা এই অপশনটা মিলবে সেটাই হবে উত্তর। তাহলে আমরা দেখি। 21번 문제입니다. 몇 월 며칠입니까? 1번 7월 3일입니다. 2번 7월 4일입니다. 3번 10월 3일입니다. 4번 10월 4일입니다. হ্যাঁ, তো আমরা দেখতে পারলাম যে প্রথমে বলল কত মাসের কত তারিখ এবং 4টা অপশানে 4টা বলল তারিখ বলল। তো যেটা সাথে এটা মিলবে সেটাই হবে উত্তর। এভাবে আসলে কোশ্চিনগুলো হয়ে থাকে সিবিডিতে। তো আমরা এখন মেন মেন পিডিএফে চলে যাই। যেমন 291 নাম্বার বলছে মিয়দল মিয়চ্ছিল ইমনিক্কা, যে কত মাসের কত তারিখ। তো আমরা অপশানগুলো মিলাই 291 নম্বরে। এটা তো কত আছে যে 7 মাসের 3 তারিখ, অর্থাৎ ছিরওয়াল সামিল। ছিরওয়াল সামিল কোথায় আছে? 291 নম্বর, এই যে 1 নম্বরে আছে ছিরওয়াল সামিল। তাহলে 291 এর 1 292 নম্বর কি বলছে, যে মিয়দওয়াল মিয়চ্ছিল ইমনিক্কা, যে কত মাসের কত তারিখ। তো আমরা দেখতে পাচ্ছি যে 7 মাসের 19 তারিখ, অর্থাৎ ছিরওয়াল শিবখুইল। ছিরওয়াল শিবখুইল কোথায় আছে? 292 নম্বর, ছিরওয়াল শিবখুইল, এই যে 1 নম্বরে আছে ছিরওয়াল শিবখুইল, 292-এর 1। 292-এর 1 293 নম্বর বলছে মিয়দল মিয়চ্ছিল, কত মাসের কত তারিখ। তা আমরা দেখতে পাচ্ছি 8 মাসের 21 তারিখ, ফারওয়াল ইসিপ ইরিল। ফারওয়াল ইসিপ ইরিল কয় নম্বরে আছে? 293-এর ফারওয়াল ইসিপ ইরিল, এই যে 4 নম্বরে, 8 মাসের 21 তারিখ, 293-এর 4, 293-এর 4, 8 মাসের 21 তারিখ। 294 নম্বর দেখি যে মিয়দল মিয়চ্ছিল ইমনিক্কা কয় মাসের কত তারিখ। তা আমরা দেখতে পাচ্ছি যে ফারওয়াল শিব ওইল, ফারওয়াল শিব ওইল কয় নম্বরে আছে? 294-এর এই যে 4 নম্বরে, ফারওয়াল শিব ওইল। তাহলে 294-এর 4 উত্তর হবে, 4, 294-এর 4। এবার দেখি 95 নম্বর, মিয়দল মিয়চ্ছিল ইমনিক্কা, যে কয় মাসের কত তারিখ। তা আমরা দেখতে পাচ্ছি যে 9 মাসের 8 তারিখ, অর্থাৎ খুওয়াল ফারিল। খুওয়াল ফারিল কত আছে? 295 নম্বরের খুওয়াল ফারিল, এই যে 4 নম্বরে খুওয়াল ফারিল। তাহলে 295-এর 4, 295-এর 4। এবার দেখি 296 নম্বর বলছে মিয়দল মিয়চ্ছিল ইমনিক্কা কয় মাসের কত তারিখ। তা আমরা দেখতে পাচ্ছি 9 মাসের 14 তারিখ, অর্থাৎ খুওয়াল শিবসাইল। খুওয়াল শিবসাইল কত নম্বরে আছে? এই যে 4 নম্বরে খুওয়াল শিবসাইল, 296-এর 4, 9 মাসের 14 তারিখ, 296-এর 4, 9 মাসের 14 তারিখ। এবার দেখি যে 97 নম্বর, মিয়দল মিয়চ্ছিল ইমনিক্কা কয় মাসের কয় তারিখ। তা আমরা দেখতে পাচ্ছি যে 10 মাসের 6 তারিখ, অর্থাৎ শিবওয়াল ইউগিল। শিবওয়াল ইউগিল কোথায় আছে? 297-এর শিবওয়াল ইউগিল 3 নম্বর অপশানে, এই যে 3 নম্বর অপশানে শিবওয়াল ইউগিল। তাহলে 297-এর 3, 297-এর 3। এবার 298 নম্বর দেখি যে অনুরুল মিয়দল মিয়চ্ছিল ইমনিক্কা আজকে কয় মাসের কত তারিখ। তা আমরা দেখতে পাচ্ছি যে 10 মাসের 18 তারিখ, অর্থাৎ শিবল শিব ফারিল। শিবল শিব ফারিল কোন অপশানে আছে? এই যে 4 নম্বর অপশানে শিবল শিব ফারিল, 298-এর 4, 298-এর 4, 298-এর 4, শিবল শিব ফারিল। তারপরে 299 নম্বর বলছে মিয়াদল মিয়াছিল ইমনিক্কা কয় মাসের কত তারিখ। তা আমরা দেখতে পাচ্ছি 10 মাসের 20 তারিখ, অর্থাৎ শিবল ইসিবিল। শিবল ইসিবিল কোথায় আছে? এই যে 4 নম্বরে শিবল ইসিবিল, 299-এর 4, 299-এর 4। এবার
300 নাম্বার বলছে মিয়া দল মিয়া ছিলিম নিকা কয় মাসের কত তারিখ, তাহলে দেখতে পাচ্ছি 10 মাসের 23 তারিখ, অর্থাৎ সি বল ইসিপ সামিল। 300 নাম্বারের কত কোনটা অপশন হবে, সি বল ইসিপ সামিল এই যে 3 নাম্বার অপশনে আছে, 10 মাসের 23 তারিখ, 10 মাসের 23 তারিখ হচ্ছে 3 নাম্বার অপশনে, উত্তর হবে 3। এবার দেখি 301 নাম্বার, মিয়া দল মিয়া ছিলিম নিকা কত মাসের কত তারিখ, তা আমরা দেখতে পাচ্ছি 11 মাসের 5 তারিখ, অর্থাৎ শিব ইরওয়াল ওইল, শিব ইরওয়াল ওইল 11 মাসের 5 তারিখ কোথায় আছে 301-এর, 11 মাসের 5 তারিখে যে 3 নাম্বার অপশানে আছে শিব ইরওয়াল ওইল, তাহলে 301-এর 3, 301-এর 3। এবার 302 নাম্বার বলছে মিয় দল মিয় ছিলিম নিক্কা কয় মাসের কত তারিখ, তো 11 মাসের 24 তারিখ, অর্থাৎ শিব ইরওয়াল ই শিব সাইল, তো আমরা অপশানগুলো মিলাই 11 মাসের 24 তারিখ কোথায় আছে 302-এর 11 মাসের 24 তারিখ এই যে 4 নম্বর অপশানে আছে 11 মাসের 24 তারিখ, তাহলে 302-এর 4, 302-এর 4 11 মাসের 24 তারিখ। এবার দেখি 303 নম্বর, মিয়া দল মিয়া ছিলিম নিক্কা কয় মাসের কত তারিখ, তা আমরা দেখতে পাচ্ছি যে শিব ইরওয়াল ইসিব ওইল, অর্থাৎ 11 মাসের 25 তারিখ কোথায় আছে, 11 মাসের 25 তারিখ 4 নম্বর অপশানে আছে শিব ইরওয়াল ইসিব ওইল 11 মাসের 25 তারিখ, 303-এর 4, 303-এর 4, 303-এর 4। তারপরে 304 নম্বর বলছে সিং ইরি অঞ্জেম নিক্কা জন্মদিন কবে, তো আমরা দেখতে পাচ্ছি যে 12 মাসের 4 তারিখ, অর্থাৎ ইস শিব শিব ইওয়াল সাইল, শিব ইওয়াল সাইল 12 মাসের 4 তারিখ, 12 মাসের 4 তারিখ কোথায় আছে এই যে 4 নম্বর অপশানে 12 মাসের 4 তারিখ, তাহলে 304-এর 4, 304-এর 4। 305 নম্বর বলছে মিয় দল মিয় ছিলিম নিক্কা কয় মাসের কয় তারিখ, তো আমরা দেখতে পাচ্ছি 12 মাসের 6 তারিখ, অর্থাৎ শিব ইওয়াল ইউগিল 12 মাসের 6 তারিখ কোথায় আছে, 305-এর 12 মাসের 6 তারিখ 4 নম্বর অপশানে আছে, অর্থাৎ 305-এর 4, 305-এর 4। এবার 306 নম্বর, 306 নম্বরে এখন আমরা ক্যালেন্ডারে চলে আসলাম, তো ক্যালেন্ডারগুলো কীরকম হয় আগে আমরা ডেমো দেখে নিই, চলুন আমার ভিডিওতে দেখা যায় ডেমো। 296 11번 14일입니다. 581년 2월 16일입니다. 3번 1982년 1월 16일입니다. 4번 1983년 2월 26일입니다. 307번 문제입니다. 3월 셋째 화요일은 며칠입니까? 1번 7일입니다. 2번 14일입니다. 3번 21일입니다. 4번 28일입니다. তো আমরা দেখতে পেলাম যে কোশ্চিন করছে যে সামওয়াল সেচে হোয়াইল মিয় ছিলিম নিকা, অর্থাৎ 3 মাসের তৃতীয়তম হোয়াইল, হোয়াইল মানে 3 মাসের তৃতীয়তম হোয়াইল কত তারিখ, তো এখান থেকে ক্যালেন্ডার দেখে তখন আমরা আমাদেরকে মিলাইতে হবে, 4টা অপশান বললে 4টা অপশানের সাথে কোনটা মিলছে সেটা মিলাতে হবে। তো আমরা ডেমো দেখলাম, এবার আমরা মেন পিডিএফে চলে যাই। 306 নম্বর বলছে সেঙ্গেরি অঞ্জেম নিক্কা জন্মদিন কবে, তো আমরা দেখতে পাচ্ছি যে 1980 সালের 1 মাস 26 তারিখ, অর্থাৎ ছন খুবেক ফালসিপ নিয়ন ই রোয়াল ইসিপ ইউগিল ইমনিদা, তো আমরা দেখি এটা কয় নাম্বার অপশানে আছে, 306-এর, 306-এর এই যে আমরা অপশানগুলো মিলাই 306-এর কত আছে, 1980 সালের 26 জানুয়ারি, 1980 সালের 26 জানুয়ারি কোথায় আছে এই যে 1 নম্বরে, 1980 সালের 26 জানুয়ারি, তাহলে 306-এর 1, 306-এর উত্তর 1। এবার দেখি যে বলছে সাম ওয়াল সেত চে হোয়াইরুন মিয়ছিল ইমনিক্কা, বলছে 3 মাসের অর্থাৎ মার্চ মাসের তৃতীয়তম মঙ্গলবার কত তারিখ, তো আমরা ক্যালেন্ডার দেখে বের করতে পারবো এটা যে মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার, এটা মার্চ মাসের ক্যালেন্ডার,
আর এই যে সোম, রবি, সোম, মঙ্গল, এটা মঙ্গলবারের লিস্ট। তাহলে তৃতীয় মঙ্গলবার 21 তারিখ, মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার হচ্ছে 21 তারিখ। তো আমরা দেখি চারটা অপশনের মধ্যে কোথায় 21 তারিখ আছে। 307-এর, 307-এর এই যে 3 নম্বর অপশানে আছে 21 তারিখ, তাহলে 3 নম্বর হবে উত্তর, 307-এর 3। এবার দেখি 308 নম্বর, বলছে অনুরুণ ও ওয়াল দু বঞ্চে ইরিও ইল ইমনিদা নেইরুন মিয়ছিল ইমনিকা, বলছে আজকে 5 মাসের দ্বিতীয়তম রবিবার, অর্থাৎ মে মাসের দ্বিতীয় রবিবার, নেইল মিয়ছিল ইমনিকা, আগামীকাল কি বার। তাহলে দ্বিতীয় রবিবার কোনটা, এই যে দ্বিতীয় রবিবার হচ্ছে 13 তারিখ, তাহলে দ্বিতীয় রবিবার পরের দিন, আগামীকাল হচ্ছে 14 তারিখ, আগামীকাল হবে 14 তারিখ। তো আমরা অপশন দেখি যে 14 তারিখ কোথায় আছে, 308-এর, 308-এর 1 নম্বরে 14 তারিখ দেওয়া আছে, তাহলে 308-এর 1। তারপরে 309 নম্বর দেখি যে অনুরুণ ইউগল শিব ইল ইমনিদা মুসুন ইউ ইল ইমনিদা ইমনিকা, বলছে আজকে 6 মাসের 10 তারিখ, 6 মাসের 10 তারিখ, তো আজকে কি বার। এটা হচ্ছে জুন মাসের ক্যালেন্ডার, জুন মাসের 10 তারিখ, 10 তারিখ, তো আজকে কি বার, 10 তারিখ হচ্ছে রবিবার, ইরিওইল। তো ইরিওইল কোথায় আছে, 309-এর, অপশানগুলো মিলাই 309-এর ইরিওইল 1 নম্বর অপশানে আছে, তাহলে উত্তর হবে 1 নম্বর, 309-এর 1। এবার 310 নম্বর দেখি যে অনুরুণ খু ওয়াল সেত চে থইল ইমনিদা অনুরুণ মিয়ছিল ইমনিকা, বলছে আজকে 9 মাসের তৃতীয় শনিবার, তৃতীয় শনিবার, তো আজকে কি বার, 9 মাসের তৃতীয় শনিবার, শনিবার কোথায় আছে, যে থইল তৃতীয় শনিবার, 1, 2, 3, তৃতীয় শনিবার মানে এই যে 16 তারিখ, থইল মানে শনিবার, আর সেচে, সেচে মানে তৃতীয়, তো তৃতীয় শনিবার হচ্ছে 16 তারিখ পড়ছে। তো আমরা অপশানগুলো মিলাই 310-এর 16 তারিখ কয় নম্বরে আছে, 310-এর 16 তারিখ আছে 2 নম্বরে, তাহলে উত্তর হবে 310-এর 2, 310-এর 2। এবার 311 নম্বর দেখি যে অনুরুণ শিব ওয়াল ইসিব ইউগিল ইমনিদা মুসুন ইউ ইল ইমনিকা, যে আজকে 10 মাসের 26 তারিখ, তো আজকে কি বার, তো আজকে 10 মাসের 26 তারিখ, এটা 10 মাসের ক্যালেন্ডার, অক্টোবর মাসের ক্যালেন্ডার, 26 তারিখ, এই যে 26 তারিখ এখানে, তো 26 তারিখ কি বার। তো আমরা অপশন এখানে দেখতে পাচ্ছি সুয়োইল, সুয়োইল মানে বুধবার, অর্থাৎ 26 তারিখ বুধবার, তাহলে আমরা 311-এর অপশানগুলো মিলাই, 311-এর 1 নম্বরে ইয়োইল, 2 নম্বরে হোয়াইল, 3 নম্বরে সুয়োইল, 4 নম্বরে মোগিওইল, তাহলে 3 নম্বরে সুয়োইল মানে 111-এর 3 নম্বর উত্তর, সরি 311-এর 3 নম্বর উত্তর সুয়োইল। এবার 12 নম্বর দেখি যে কফি হানজান এ অলমাইম নিক্কা, যে 1 কাপ কফির দাম কত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 400 রুপি লেখা আছে, যে ছোট্ট করে, তার মানে 1 কাপ কফির দাম 400 ওয়ান। তো আমরা এখন 312-এর অপশানগুলো মিলাই, 312-এর 1 নম্বর বলছে 200, 2 নম্বর বলছে 300, 3 নম্বর বলছে 400, তাহলে 3 নম্বর হবে উত্তর, 401, 312-এর 3, 312-এর 3, 401। এবার 313 নম্বর দেখি যে হিং ছাগা মিয়ত জান ইসুমনিদা, তো এখানে চা, চা হুং ছা মানে চা বুঝাচ্ছে, তো বলছে চা কত গ্লাস আছে বা কত কাপ চা আছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি 2 কাপ, তো এখন 2 কয় নাম্বার অপশান আছে, 313-এর অপশানগুলো দেখি, এই যে হানজান দুজান, এই যে 2 নম্বর অপশান আছে, দুজান, দুজান মানে 2 কাপ, তাহলে 313-এর 2, 313-এর 2। এবার 314 নম্বর বলছে যে মধু মিয়ত মিয়ং ইমনিকা, যে টোটাল কতজন আছে এখানে, তো আমরা দেখতে পাচ্ছি টোটাল 3 জন আছে এখানে, তো অপশান মিলাই 314-এর 1 নম্বরে বলছে হান, 2 নম্বরে বলছে সে, সেমিয়ং, অর্থাৎ 2 নম্বর হবে উত্তর, সেমিয়ং ইমনিদা, অর্থাৎ 3 জন, 314-2, 314-2, 3 জন আছে। এবার 15 নম্বর বলছে মধু মিয়ত মিয়ং ইমনিদা টোটাল কয়জন আছে, তো আমরা দেখতে পাচ্ছি 4 জন আছে, তো আমরা অপশানগুলো মিলাই 315-এর 4 কোথায় আছে, এই যে 3 নম্বর অপশানে বলছে নেমিয়ং, অর্থাৎ 4 জন, 315-এর হচ্ছে 3 নম্বর, নেমিয়ং ইমনিদা 4 জন, 315-এর 3, 315-এর 3।
তিনশো ১৬ নাম্বার দেখি যে কফি গা মি অজ্জানে সুমনিদা, কয় কাপ কফি আছে এখানে? তো আমরা দেখতে পাচ্ছি 5 কাপ কফি আছে। তো পাঁচ, চারটা অপশনের মধ্যে পাঁচ কোথায় আছে? 316 অপশনগুলো মিলাই, এই যে দাসত, দাসত জান ইসুমনিদা, দাসত মানে পাঁচ, তাহলে 316-র 3 নম্বর উত্তর দাসত জান। এবার দেখি 316, ১৬ গেল। এবার 317, 17 নম্বর বলছে যে মধু মিয়ত মিয়ং ইমনিকা, কতজন আছে? তো আমরা দেখতে পাচ্ছি 2, 4, 6, 6 জন আছে। তো চারটা অপশনের মধ্যে 6 কোথায় আছে? 317-র, 317-র এই যে ইয়সৎ মিয়ং 2 নম্বর অপশনে আছে, ইয়সৎ মিয়ং মানে 6 জন, 317-র 2, 317-র 2 নম্বর উত্তর। 318 নম্বর দেখি যে মধু মিয়ত মিয়ং ইমনিকা, টোটাল কতজন আছে? তো আমরা দেখতে পাচ্ছি 4 আর 3 7 জন আছে, টোটাল 7 জন আছে। তো চারটা অপশনের মধ্যে 7 কোথায় আছে? 318-র, 318-র এই যে ইলগোপ, ইলগোপ মানে 7, 2 নম্বর অপশন আছে, ইলগোপ মিয়ং 7 জন, তাহলে 318-র হচ্ছে 2 নম্বর উত্তর, 318-র 2 নম্বর উত্তর। 319 নম্বর দেখি যে মধু মিয়ত মিয়ং ইমনিকা, টোটাল কয়জন আছে? তো আমরা দেখতে পাচ্ছি 4 আর 4 8 জন, অর্থাৎ 8 জন আছে। তো এখন চারটা অপশনের মধ্যে 8 কোথায় আছে? 319-এর, 319-এর 8 ইলগোপ ইয়দল, এই যে 2 নম্বর অপশানে ইয়দল মিয়ং, ইয়দল মানে 8, তাহলে 319-এর 2, 319-এর 2 ইয়দল মিয়ং। তারপরে 320 নম্বর বলছে খুরুসি মিয়ত কে ইসুমনিক, ইসুমনিক্কা, যে বাটি কয়টি বাটি আছে এখানে? তো আমরা দেখতে পাচ্ছি 4 আর 4 8 আর 1 9, অর্থাৎ 9টা বাটি আছে। তো অপশানগুলো মিলাই 9 কোথায় আছে? 320-এর, দাসত মানে 5, ইয়সত মানে 6, ইয়দল মানে 8, আহব মানে 9, এই যে আহবকে, আহবকে ইসুমনিত, ইসুমনিত অর্থাৎ 9, 9টা। তো এখানে আমরা সব সংখ্যা দেখলাম, হামদু সেনে ইলি সামসা। তো যারা সংখ্যাগুলো বুঝতে পারছেন না, তারা আমার নাম্বারিং সিস্টেমের ভিডিওগুলো দেখতে পারেন, গ্রামার ক্লাসে, বেসিক ক্লাসে আছে আমার প্লেলিস্টে গিয়ে, সেখান থেকে দেখলে বুঝতে পারবেন এই যে হামদু সেনে বা ইলি সামসা বলতে 1, 2, 3 এগুলো কীভাবে বুঝাচ্ছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো 320-এর 9টা, 320-এর 4 নম্বর উত্তর, 320-এর উত্তর হবে 4 নম্বর, 9টা আছে বাটি। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।